বাঁকুড়া জেলার প্রাচীন জনপদ রাজগ্রাম গামছা বুনন শিল্পীদের বাস এমন একটা সময় ছিল যখন কাজের বরাদের জেরে শিল্পীদের নাওয়া খাওয়ার সময় হতো না নিজেদের তৈরি করা গামছা নিয়ে পাড়ি দিতে হতো ভিন রাজ্যেও প্রজন্মের পর প্রজন্ম একই কাজে ব্রতী হয়ে এসেছেন কিন্তু বর্তমানে বাপ ঠাকুরদার দেখানো আয়ের পথে ভাটা পড়েছে বর্তমান দিনে পাওয়ার লুম থেকে তৈরি হওয়া গামছার অধিক ব্যবহারের কারণেই মন্দা দেখা দিয়েছে গামছা বুনন শিল্পীদের ব্যবসায় পাওয়ার লুমের যুগে হ্যান্ডলুম শিল্পকে ভুলতে বসেছে মানুষ আর যার জেরে বাঁকুড়া জেলার রাজগ্রামের তাঁতিপাড়ায় নেমে এসেছে অন্ধকার ব্যবসায় মন্দার কারণে তাদের পরবর্তী প্রজন্ম অন্য পেশায় নিয়োজিত হচ্ছেন বলেই জানাচ্ছেন শিল্পীরা সরকারি হস্তক্ষেপে যাতে তাদের শিল্পকে বাঁচানো যায় সেই আশাতেই বুক বাঁধছেন রাজগ্রামের গামছা বুনন শিল্পীরা শিল্প মোটেই ভালো নয় সাথে হ্যান্ডলুম একদম বন্ধ বন্ধের মুখে পাচ্ছেন ঠিকঠাক না বর্তমান যুগে একটা মানুষের পেট চলবে হ্যাঁ বিকল্প কাজ না পাওয়ার জন্য অনেক কেউ অতুল কর্মচারী দোকান দোকানে কেউ হোটেলে কাজ করছে কেউ লেবারের কাজ করছে পরবর্তী এই পেশাগত কাজে আসছে না কারণ এই যে এটা রোজগার নাই এটা ভবিষ্যৎ নাই হ্যাঁ ছিল একটা সময় ঠিকঠাক ছিল কিন্তু তোমার খুব চাহিদা ছিলো তাদের মালের কিন্তু তখন মহাজনের কপে পড়ে যেটার মুনাফা মহাযাই মেরেছে তাদের কিছু পাইনি পরবর্তীকালে পরবর্তীকালে সমবায়ের মাধ্যমে তাদের কিছু উপকৃত হয়েছিল বর্তমান যুগে সমবায় প্রায় নাইনটি পার্সেন্ট বন্ধ হয়ে গেছে সবাই মিলে শিল্পীরা কেমন আছে শিল্পীরা মোটেই ভালো নেই আসল এই এই পেশাতে আর কেউ নাই বয়স্ক কিছু মানুষ আছে এই পেশার সঙ্গে নিযুক্ত আছে আর কম বয়সের কোনো নতুন প্রজন্ম তারা এই পেশাতে আসছে না আর তারা অভিভাবকরাও আসতে দিচ্ছে না কারণ কিছু নেই কিছু নেই ভূত ভবিষ্যৎ কিছু নেই এখন কেমন দিন কাটছে আপনাদের এখন ভালো দিন কাটে না এটা বিরাট অসুবিধে সব সবসময় পড়ে আছি সব সবসময় টেনশন তাতে রোজগার একদম নাই সারাদিন তার দুটো মানুষ খাটলে ষাট সত্তর আশি টাকা রোজগার তাতে কিছু নয় তার ঘরে যদি বলছি তেল আনতে পারবো নাই তো নাই ওরাতি করে দাও কি করবো করার কিছু নাই ওষুধ কিনতেও পারবো মরছি করার কিছু নাই আমি হসপিটাল ছাড়া কিছু একদম মোটেই ভালো নয় আগে ভালো ছিল বহু কাল আগে ভালো ছিল এখন আর ভালো বহু কাল আগে ভালো ছিল ছোট বয়সে এখন ওই গোয়া ইয়া গামছা বেরিয়ে গেছে বাইরে এই গামছা মহাজন করতে যাচ্ছে না এই গামছা একশো টাকা পিস পড়ছে গোয়ার গামছা চল্লিশ টাকা পিস পড়ছে বাইরের গামছা এই শিল্প যেহেতু টাকা নেই তাহলে আমরা কেন করে যাচ্ছে না আমরা করি যাচ্ছে আমার করার কিছু নাই দাদা কেননা আমার বয়স হয়েছে আজ তেষট্টি বছর বয়স হইলেও আর করার কিছু করতে পারবো বলে তাপসি ধরে বসে আছে আপনাদের পরবর্তী প্রজন্ম আসছে এই শিল্প হ্যাঁ ইয়াক ওষুধ দোকান চলে যা তো হসপিটাল কাজ একটা টুকটাক কাজ করে করে খাচ্ছে কমে খাচ্ছে বাঁকুড়া থেকে সৈয়দ মফিজুল হোদার রিপোর্ট আনন্দ বার্তা